প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা গত কয়েকদিন আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম বোর্ডার সিকিউরিটি এর তরফ থেকে আর ও অর্থাৎ রেডিও অপারেটর এবং আর এম অর্থাৎ রেডিও মেকানিকের জন্য আউট হয়েছিল তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম এবং গতকাল তার কিন্তু ভাবে নোটিফিকেশন আউট হয়ে গেছে বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ তেইশে এপ্রিল দু হাজার তেইশ তারিখে এর অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে এবং অনলাইন আবেদনও গতকাল থেকে শুরু হয়ে গেছে এবং এখানে কিন্তু তোমরা এই জব কিনছি জন্য তোমরা কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে তাই আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব বিএসএফ এর আর ও এম জন্য অনলাইন আবেদন তোমরা স্টেপ বাই স্টেপ কিভাবে করতে পারবে তাই অবশ্যই তোমরা যারা বিএসএফ এর হেড কনস্টেবল রেডিও অপারেটর ও রেডিও মেকানিকের জন্য অনলাইন আবেদন করতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো তোমরা অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংকটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে এই পেজে আসার পর নিচের দিকে তোমরা যাবে নিচের দিকে যার পর দেখতে লেখা রয়েছে সি হেয়ার কনস্টেবল রেডিও অপারেটর অ্যান্ড হেয়ার কনস্টেবল রেডিও মেকানিক তারপরে দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের লেখা রয়েছে অ্যাপ্লাই হিয়ার এই অ্যাপ্লাই হিয়ারে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ তোমাদের সামনে ওপেন হবে এখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল করতে হবে প্রথম দেখতে পাচ্ছ পার্সোনাল ইনফরমেশান এখানে তোমাদের প্রথম ক্যান্ডিডেট নেমের জায়গায় তোমাদের নামটা লিখতে হবে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী তারপর দেখতে পাচ্ছ ডান দিকে মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার এন্টার করবে তারপর দেখতে পাচ্ছ নিচে ইমেল আইডি ইমেল আইডির জায়গায় ইমেল আইডি এন্টার করে জেনারেল ওটিপিতে ক্লিক করবে জেনারেল ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে একটা ছয় সংখ্যার ওটিপি যাবে ওই ওটিপি তোমাদের এন্টার ওটিপির জায়গায় এন্টার করার পর দেখতে পাচ্ছো নিজে সাবমিট এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে এবার এখানে কিন্তু সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছো তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড তোমাদের রেজিস্টার ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এখানে তোমরা ক্লোজ করে দেবে ক্লোজ করার পর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে আইডেন্টি ডিটেলস এখানে তোমাদের কিন্তু প্রথম রয়েছে আধার কার্ড এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আধার কার্ডটা সিলেক্ট করতে হবে আধার কার্ডটা সিলেক্ট করার পর ডান দিকে দেখতে পাচ্ছ আধার নম্বর তোমাদের বসাতে হবে তারপরে দেখতে পাচ্ছ নিচে তোমাদের রয়েছে আইডেন্টি টাইপ এখানে কিন্তু আবার তোমাদের কিন্তু একটা অপশান রয়েছে তোমাদের কিন্তু আধার ডকুমেন্টস এখানে অ্যাড করতে হবে যেমন তোমাদের এখানে লিস্ট দেওয়া রয়েছে যেমন দেখতে পাচ্ছ এখানে পাসপোর্ট রয়েছে প্যান কার্ড রয়েছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে আধার এবং ভোটার আইডি কার্ড তোমরা যে কোনো একটা ডকুমেন্টস অ্যাড করতে পারো তোমরা কিন্তু এখানে আধার কার্ডও অ্যাড করতে পারো তো এখানে কিন্তু সেম আধার কার্ড অ্যাড করার পর এখানে কিন্তু ডান দিকে দেখতে পাচ্ছ আইডেন্টি সার্টিফিকেট নম্বর আধার কার্ডের নাম্বারটা এখানে তোমাদের বসিয়ে দিতে হবে তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন তোমার রয়েছে ডেট অফ বার্থ তোমাদের জন্ম তারিখ এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে এবং তার নিচে দেখতে পাচ্ছ এবং এখানে কিন্তু জন্ম তারিখটা এন্টার করার সঙ্গে সঙ্গে ডান দেখে অটোমেটিক তোমাদের কিন্তু এজটা ক্যালকুলেশান হয়ে যাবে এবার তারপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কিন্তু ইন্ডিয়ান সিলেক্ট করা থাকবে ডান দিকে দেখতে পাচ্ছ ফাদার নেম বাবার নামটা বসাবে তারপর দেখতে পাচ্ছ মাদার নেম মায়ের নামটা বসাবে তারপরে দেখতে পাচ্ছ ডান দিকে পারমানেন্ট আইডেন্টিফিকেশান মার্কস অন বডি এখানে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের শরীরে যদি তোমাদের রকম দাগ থেকে থাকে অবশ্যই লিখতে হবে কিংবা এখানে নো লিখে দেবে তারপর দেখতে পাচ্ছ জেন্ডার এখানে কিন্তু অবশ্যই তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে মেল না ফিমেল এখানে মেল না ফিমেল সিলেক্ট করার পর তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস এখানে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে তোমরা ম্যারিট না আনম্যারিড ওকে তারপর দেখতে পাচ্ছো তোমাদের নেক্সট রয়েছে ডোমিশিয়াল সার্টিফিকেট এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ডিউ হ্যাভ ডোমিসিয়াল সার্টিফিকেট এখানে কিন্তু অবশ্যই তোমাদের সবাইকে এস অপশানে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে ডোমিসিয়াল ইস্যুইং স্টেট অর্থাৎ কোন স্টেট থেকে তোমরা এখানে ডোমিসিয়াল সার্টিফিকেটটা ইস্যু করেছো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল লিখে রেখেছি ওয়েস্ট বেঙ্গল চুজ করেছি তারপর দেখতে পাচ্ছ ডোমিশিয়াল সার্টিফিকেট নাম্বার এখানে কিন্তু ডান দেখে তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট নাম্বারটা তোমাদের বসে দিতে হবে এবার তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট রয়েছে ক্যাটাগরি রিজার্ভেশান এখানে তোমাদের প্রথম রিলিজিয়ান সিলেক্ট করতে হবে এখানে তোমরা হিন্দু না মুসলিম তোমরা এখানে চুজ করবে তারপর দেখতে পাচ্ছ ডান দেখে ক্যাটাগরি তোমরা কোন ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করছো এখানে কিন্তু আনরিজার্ভ থেকে শুরু করে এসসি এসটি ওবিসি সমস্ত ক্যাটাগরি কিন্তু রয়েছে এখানে কিন্তু তোমরা ওবিসি হলে ওবিসি চুজ করবে এসসি হলে এসি চুজ করবে এসটি হলে এস টি চুজ করবে কিংবা তোমরা যারা জেনারেল তোমরা কিন্তু এখানে আনরিজার্ভ চুজ করতে পারো তারপর দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট অ্যাচ মুড এখানে কিন্তু তোমাদের মুডটা চুজ করতে হবে ডাইরেক্ট এন্ট্রি কিন্তু সবার দেওয়া থাকবে এবার এখানে তোমরা কিন্তু অনেকগুলো অপশান দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের অনেকগুলো অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে এক্স সার্ভিস ব্যান গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ডিপার্টমেন্টাল এবার তোমরা যদি এই নিচের তিনটি না হয়ে থাকো অবশ্যই কিন্তু এখানে তোমাদের ডাইরেক্ট এন্ট্রি করা থাকবে ওকে তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট রয়েছে সাব ক্যাটাগরি রিজার্ভেশান অর্থাৎ তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ প্রথম বল রয়েছে আর ইউ ডিফারেন্টলি অ্যাবল্ড পারসন অর্থাৎ তোমরা পিএইচ ক্যাটাগরি থেকে বিলং করলে তোমাদের কিন্তু এখানে এস কিংবা এখানে নো করতে হবে এবং তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট রয়েছে আর ইউ এক্স সার্ভিস ম্যান তোমরা এক্স সার্ভিস ম্যান হয়ে থাকলে এস করবে কিংবা এখানে তোমরা নো করে দেবে তারপর দেখতে পাছ তোমাদের নেক্সট রয়েছে ডিপার্টমেন্টাল তোমরা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হতে এখানে ইয়েস করবে কিংবা এখানে সিম্পলি তোমরা নো করে দেবে তারপর দেখতে পাচ্ছ সেভেন নেক্সট এই সেভেন নেক্সট ক্লিক করবে তোমরা সেভেন নেক্সট করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট পেজ ওপেন হয়েছে অ্যাড্রেস ডিটেলস এখানে তোমাদের কিন্তু পারমানেন্ট অ্যাড্রেস তোমাদের আধার কার্ড আইডি কার্ড অনুযায়ী বসাতে হবে তারপরে দেখতে পাচ্ছ পিন কোড নাম্বার তোমাদের বসাতে হবে তারপর দেখতে পাচ্ছ স্টেট কোন স্টেট থেকে তোমরা অ্যাপ্লাই করছো তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট ভিলেজ তোমাদের নাম এখানে এন্টার করতে হবে পুলিশ স্টেশন এবং পোস্ট অফিসের নাম এবার তোমাদের এখানে পারমানেন্ট অ্যাড্রেসের সঙ্গে যদি তোমাদের করসপন্ডেন্স অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে চেকমাক করবে চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো নিচে অটোমেটিক ফিল হয়ে যাবে ওকে তারপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নিচে রয়েছে সেভেন নেক্সট এই সেভেন নেক্সট ক্লিক করবে তারপরে সেভেন নেক্সট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আদার ডিটেলস ফিল করতে হবে যেমন তোমাদের প্রথম রয়েছে ডিউ হ্যাভ এনসিসি যদি তোমাদের এনসিসি সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই কিন্তু এখানে তোমাদের ইয়েস করতে হবে এবং তোমাদের ইনফরমেশান দিতে হবে তারপর দেখতে পাচ্ছ নেক্সট রয়েছে ডিউ হ্যাভ স্পোর্ট অ্যাচিভমেন্ট তোমরা যদি স্পোর্টস পার্সন হয়ে থাকো স্পোর্টসে কোনো অ্যাচিভমেন্ট করে থাকো এখানে ইয়েস করতে হবে কিংবা এখানে সিম্পলি নো করা থাকবে তারপর দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস এখানে কিন্তু তোমাদের হাইট ইন সেমিতে তোমাদের হাইটটা কত তোমাদের এখানে সেমিতে বসাতে হবে এবার এখানে দেখতে পাচ্ছ ডান থেকে কিন্তু ছেলেদের জন্য কিন্তু এখানে চেস্ট তোমাদের কত এখানে বসাতে হবে তারপর দেখতে পাচ্ছ ওয়েট তোমাদের ওজনটা কত ছেলে ও মেয়েদের জন্য উভয় কিন্তু এখানে তোমাদের ওজনটা বসাতে হবে তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের দেওয়া রয়েছে ব্লাগলিস্ট ডিকেশন ইফ দে আর এনি ক্রিমিনাল কেস পেন্ডিং এগেন্স্ট ইউ এখানে তোমাদের কিন্তু নো করা থাকবে এখানে কিন্তু এস করবে না ওকে তারপর দেখতে পাচ্ছ সেভেন নেক্সট এই সেভেন নেক্সটে ক্লিক করবে তোমাদের সেভেন নেক্সট করার সঙ্গে সঙ্গে তোমাদের এবার কিন্তু এখানে অ্যাড করতে হবে প্রথম দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান টাইপ এখানে কিন্তু তোমাদের 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 সিলেক্ট করতে করতে হবে হবে এখানে মাধ্যমিক অ্যাড তারপরে তোমাদের উচ্চ মাধ্যমিক অ্যাড করতে হবে এবার এখানে তোমরা অবশ্যই জানো এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক যোগ্যতায় অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক তোমাদের যদি সায়েন্স স্ট্রিম থেকে হয়ে থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স থেকে হয়ে থাকে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো কিংবা মাধ্যমিক পাসের পর তোমাদের যদি দুই বছরের আইটিআই কমপ্লিট করা থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো কোয়ালিফিকেশান অ্যাড করার জন্য অবশ্যই তোমাদের প্রথম এখানে দেখতে পাওয়া সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এসএসসি ম্যাট্রিক হাই স্কুল এখানে তোমরা এই অপশানটা চুজ করবে এই অপশানটা চুজ করার পর তারপর দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের সার্টিফিকেট নম্বর অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট নম্বরটা তোমরা এখানে এন্টার করবে তারপরে দেখতে পাচ্ছ ইয়ার এখানে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে কত সালে তোমরা মাধ্যমিকটা দিয়েছো তারপর দেখতে পাছ ডান দিকে স্টেট অর্থাৎ কোন রাজ্য থেকে তোমরা এখানে মাধ্যমিকটা দিয়েছো তারপর দেখতে পাচ্ছ বোর্ডের নাম এখানে তোমাদের লিখতে হবে এখানে দেখতে পাছ সিলেট অপশানের জায়গায় সিলেট অপশান করলে তোমাদের কিন্তু বোর্ডের নামগুলো বেরোবে সেখান থেকে তোমাদের চুজ করতে হবে কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিকটা পাস করেছো তারপরে দেখতে পাচ্ছ একটা অ্যাড অপশান রয়েছে এই অ্যাড অপশানে ক্লিক করবে তোমাদের অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলস সেভ সাকসেসফুলি দেখাবে এবার তোমরা নিচের দিকে আসবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশন একটা অ্যাড হয়ে গেছে আবার তোমাদের কি করতে হবে একইভাবে তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশন টাইপ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিক সিলেক্ট করতে হবে সার্টিফিকেট নাম্বার দিতে হবে একইভাবে তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন একে একে তোমাদের অ্যাড করতে হবে তারপর তোমরা নিচের দিকে যাবে নিচে থেকে যাওয়ার পর দেখতে পাচ্ছ নেক্সট অপশন এই নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে আর ইউ এমপ্লয়েড যদি তোমরা এখানে কোন রকম ইমপ্লয় হয়ে থাকো কোন রকম কাজ করে থাকো এখানে কিন্তু তোমাদের সিলেক্ট করে এখানে কিন্তু তোমাদের ইয়েস করতে হবে কিংবা এখানে তোমাদের সিম্পলি নো করা থাকবে তারপর দেখতে পাচ্ছ সেভ অপশান এই সেভ অপশানে ওপেন হবে সার্টিফিকেট ডকুমেন্টস আপলোড এখানে কিন্তু প্রথম ঘরটায় ফটো আপলোড করতে হবে তারপর দেখতে পাচ্ছ সিগনেচার আপলোড করতে হবে তারপর দেখতে পাচ্ছ মাধ্যমিকের সার্টিফিকেট তারপরে দেখতে পাচ্ছ এখানে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এবার যদি আমি এখানে কোয়ালিফিকেশনের জায়গায় আইটিআই অ্যাড করতাম তাহলে কিন্তু আইটিআই সার্টিফিকেট এখানে কিন্তু আপলোড করতে হতো আমি যেহেতু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যোগ্যতা এখানে অ্যাপ্লাই করছি এখানে কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করতে হবে এবার প্রতিটি ডকুমেন্টসের কিন্তু এখানে মাপ দেওয়া রয়েছে ফটোর মাপটা দেওয়া রয়েছে তিরিশ কেবি থেকে একশো কেবির মধ্যে সিগনেচারের মাপটা দেওয়া রয়েছে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে কোয়ালিফিকেশান কাস্ট সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তিরিশ থেকে একশো কেবির মধ্যে তোমাদের হতে হবে ওকে এবার এখানে ফটোটা আপলোড করার জন্য অবশ্যই আপলোড ফটো এই অপশানে ক্লিক করবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ নেক্সট পেজটা ওপেন হয়ে গেছে ড্রপ ফাইল টু আপলোড অর ক্লিক এখানে কিন্তু ক্লিক করতে হবে তোমাদের এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড থেকে ছবিটা সিলেক্ট হয়ে যাবে এবং এইভাবে তোমাদের কিন্তু ছবিগুলো আপলোড করতে হবে সার্টিফিকেট আপলোড করতে হবে ওকে তারপরে তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে চেকমার্ক করবে চেকমার্ক করার পর এখানে তোমাদের সেভ এন্ড নেক্সটে ক্লিক করতে হবে তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড করার পর সেভিং ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছো প্রোফাইল কমপ্লিট সাকসেসগুলি দেখাবে এবার এখানে তোমাদের কিন্তু ক্রস চিনো করতে হবে ক্রস চিনো করার পর দেখতে পাচ্ছো প্রোফাইল আপডেট কমপ্লিট হানড্রেড পার্সেন্ট দেখাচ্ছে এবার তোমাদের কী করতে হবে নিচে দিকে আসতে হবে নিজে দিকে আসার পর দেখতে পাচ্ছো এখানে অ্যাপ্লাইড নিউ অ্যাডভার্টাইজমেন্ট এখানে কিন্তু এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে এখানে তোমরা অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার কিন্তু তোমাদের কি করতে হবে পোস্ট রেড করতে হবে যেহেতু এখানে দুটো পোস্টে আবেদন চলছে অবশ্যই তোমাদের পোস্ট রেড করতে হবে তোমরা কোন পোস্টে আবেদন করতে চাইছো দুটো পোস্টের জন্য আবেদন করতে পারো আবার যে কোনো একটি পোস্টের জন্য আবেদন করতে পারো আমি কিন্তু এখানে রেডিও মেকানিকের জন্য আবেদন করছি তারপরে দেখতে পাচ্ছ তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের লেখা রয়েছে মিনিমাম কোয়ালিফিকেশান এখানে কিন্তু তোমাদের একটু আগে বললাম হয় তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে এখানে কিন্তু আমি এস করে রেখেছি যেহেতু আমি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করছি এবার যদি তোমাদের মাধ্যমিকের পরে দুই বছরের আইটি কমেন্ট করে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের নিচের অপশানটায় তোমাদের এস করতে হবে ওকে এবং তারপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে সিক্সটি পার্সেন্ট নাম্বার পিসিএমি সাবজেক্টে রয়েছে কিনা এখানে কিন্তু আমি এস করে রেখেছি তারপর তোমাদের কিন্তু এইভাবে বেরোবে টোটাল স্কোর মার্কস অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমে কত নাম্বার পেয়েছো কত নাম্বারে পরীক্ষা হয়েছিল আউট অফ টোটাল মার্কসের জায়গায় লিখতে হবে এবং কত পার্সেন্টেজ অটোমেটিক কিন্তু এখানে ক্যালকুলেশন হয়ে যাবে তারপর তোমরা নিচের দিকে আসবে দেখতে পাচ্ছো সেভেন নেক্সট সেভেন এক্সটে ক্লিক করবে সেভেন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ পোস্ট অ্যাপ্লাই পর হেড কনস্টেবল রেডিও মেকানিক এবার তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের আধার ডিলস থেকে শুরু করে তোমাদের নাম ডেট অফ বার্থ শো করছে অ্যাডিশনাল ইনফরমেশান তোমাদের সামনে শো করবে তারপরে তোমরা নিচের দিকে আসবে এখানে কিন্তু প্রতিটা সেকশানে দেখতে পাচ্ছ ডান দিকে এডির অপশান রয়েছে তোমরা যদি চাও তাহলে কিন্তু এখন বর্তমানে ফর্মটা এড করতে পারবে এই অপশানে ক্লিক করে ওকে তাই অবশ্যই ভালোভাবে এখানে প্রিভিউ সেকশন তোমরা ভালোভাবে মিলিয়ে নেবে তারপর তোমরা কিন্তু এখানে নিচে দিকে যাবে এবং তারপরে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশন তোমরা দেখতে পাবে সেন্টার প্রিফারেন্স এখানে কিন্তু বাম দিকে তোমাদের ডেটটা কিন্তু সিলেক্ট থাকবে এবং প্লেসের জায়গায় তোমাদের গ্রামের নাম লিখতে পারো এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট সেন্টার প্রিফারেন্সের জায়গায় কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে কোন সেন্টারে তোমরা পরীক্ষা দিতে চাও এখানে দেখতে পাচ্ছ তোমাদের এ টু দের কিন্তু পরীক্ষার সেন্টারগুলো দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ সেন্টার সে জায়গায় তোমাদের কিন্তু এখানে কলকাতা চুজ করতে হবে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করছি অবশ্যই তোমরা কিন্তু এখানে কলকাতা চুজ করবে কলকাতা চুজ করার পর তারপর তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফিজটা দেখাবে এখানে কিন্তু একশো টাকা প্লাস তোমাদের কিন্তু এখানে চার্জেস রয়েছে ওকে এবার এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে তোমরা আসবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ আই ডিক্লার দিয়ে এখানে তোমরা চেকমাক করবে চেক মাক করার পর পে নাও অপশানে ক্লিক করবে এখানে পেমেন্টটা করার জন্য পে নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ তোমাদের সামনে ওপেন হবে এখানে তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এগ্রি অ্যান্ড পে এই অপশানে ক্লিক করবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের 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 কিন্তু পেমেন্টের পেজটা সামনে ওপেন হবে হবে যেখান দিয়ে পেমেন্টটা করতে এখানে দেখতে পাচ্ছ আমার ক্ষেত্রে আমি যেহেতু ওবিসি থেকে অ্যাপ্লাই করছি এখানে কিন্তু একশো সাতচল্লিশ এখানে কাটছে এবং আসার পর দেখতে এখানে তোমাদের অনেকগুলো অপশান দিয়ে রয়েছে যেমন ক্রেডিট কার্ড থেকে শুরু করে ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং পেটিএম ওয়ালেট এবং ওয়ালেট যে কোনো একটা মাধ্যম দিয়ে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে যেমন তোমরা ডেবিট কার্ডে দিয়ে পেমেন্ট করতে চাইলে অবশ্যই ডেবিট কার্ডে সিলেক্ট করবে ক্লিল করার সঙ্গে সঙ্গে ডেবিট কার্ডের নাম্বার এক্সপায়ারি ডেট সিবিবি নাম্বার দিয়ে মেক পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপি কিন্তু এন্টার করে সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাকাউন্ট থেকে একশো সাতচল্লিশ টাকাটা তোমাদের কেটে নেবে এবং তোমাদের এখানে ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এইভাবে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ বে তরফে যে আর এবং আর এম ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন চলছে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারো অনলাইন অ্যাপ্লিকেশান সম্বন্ধে যদি তোমাদের কোনো রকম কোশ্চেন থাকে কিংবা যদি কোনো তোমাদের প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো